একদিকে ক্ষুদিরাম বসুর জন্মদিবস, অন্যদিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস, একই দিনে আবার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর জন্মদিন, সবকিছুই একই সাথে উদযাপন করার প্রয়াস। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শান্তিপুর কলেজে এক সামাজিক সংগঠন এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশ কিছু বিশেষভাবে সক্ষম মানুষেরা। ট্রাই সাইকেলের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা। সেখানে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয় তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করে ওই সামাজিক সংগঠনের সদস্যরা। প্রোগ্রাম বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছর রক্তদান শিবির করি। এবার আমরা অন্য চিন্তাভাবনা নিয়েছি। আমাদের শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আমাদের সম্বর্ধিত করলো এবং আমাদের কিছু মহিলা প্রতিবন্ধীদের কিছু বস্ত্র দিয়ে তাদের সম্বর্ধিত করলো। এবং আমাদের শান্তিপুর কলেজে আমাদের একটা রেস ছিল, ট্রাইসাইকেল রেস। সেই ট্রাইসাইকেল রেসে ফার্স্ট, সেকেন্ড যারা হয়েছে, থার্ড হয়েছে, তাদের বন্ধু সংগঠন থেকে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেডেল পুরস্কৃত করলো। অন্যদিকে ক্ষুদিরাম বসুর জন্মদিবস উপলক্ষে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। সেখানে প্রায় 20 জন বিশেষভাবে সক্ষম মহিলাদেরকে বস্ত্র তুলে দেওয়ার আয়োজন করে সামাজিক সংগঠন নবজাগরণ পরিবারের সদস্যরা। সেই বস্ত্র নিজের হাতেই তুলে দেন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ঘরের মধ্যেই চিরকাল পালন করতাম, তবে আপনাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন তো আর কোনো কিছু গোপন থাকে না, সবাই মিলে। গত বছর শান্তিপুরে ছিলাম, আজকের দিনে দলের একটা কাজে বাইরে ছিলাম, এবছর শান্তিপুরে থাকলাম। ভালো লাগছে, সকাল থেকেই প্রচুর মানুষ শুভেচ্ছা জানাচ্ছে। ঈশ্বরের কাছে আজকের দিনে প্রার্থনা করব যেন শান্তিপুরবাসী যে উদ্দেশ্যে আমাকে বিধায়ক করেছেন, আমি যেন দলমত নির্বিশেষে সেই কাজগুলো করে যেতে পারি। মানুষের দাবি অনেক, চেষ্টা করব যতটা পারি সেটাকে মেটাবার। পাশাপাশি আজ শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর জন্মদিন, সেই উপলক্ষেও সকাল থেকেই তার বাড়িতে দলের একাধিক প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন কর্মীরা উপস্থিত হন। পাশাপাশি উপস্থিত হতে দেখা যায় শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের। এরপর সকলে মিলে বিধায়কের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক দিয়ে বিধায়ককে সংবর্ধনা জানান। অন্যদিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিশেষভাবে সক্ষমরা জানিয়েছেন, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবি জানিয়েছিলেন শান্তিপুরে যাতে একটি প্রতিবন্ধীদের বিদ্যালয় করা হয়, যা এখনও বাস্তবায়িত হয়ে ওঠেনি। এছাড়াও প্রতি মাসে 4,000 টাকা প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর আবেদন জানান তারা। নদিয়া শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।